নমস্কার। উৎসবের সময় শেষ হয়ে যায়, কিন্তু ফুটবল উৎসবের সময় শেষ হয় না। ফুটবল উৎসব চলতেই থাকে, আর আইএসএল আস্তে 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 প্রাথমিক কয়েকটা সপ্তাহ পেরিয়ে মধ্য গগনের দিকে যাচ্ছে, আর আমরা পেয়ে গিয়েছি নতুন কলকাতার ডার্বি আবার নতুনভাবে। এই প্রথম আইএসএলের মুখোমুখি হবে এটিকে মোহনবাগান বনাম ইস্ট বেঙ্গল, কারণ কি আগে এই খেলাগুলো গোয়াতে বাওবাবিলের মধ্যে হতো, আপনারা জানেন তো। যাই হোক, সেই ম্যাচ নিয়ে আলোচনা হবে, পরিসংখ্যানের ওপর আলোচনা হবে, বিভিন্ন খেলোয়াড়রা কী পজিশানে আছে, ক্লাব কী পজিশানে আছে, আমরা কী পজিশানে আছি, কী এক্সপেক্ট করতে পারি, এই সব নিয়ে আলোচনা হবে। কিন্তু তার আগে একটা যা বলে থাকি আরেকবার বলি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন একটু, কারণ কি দেখছি অনেক দিন ধরে একই জায়গাতে সংখ্যাটা আটকে আছে। সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, আর সমস্ত ইস্টবেঙ্গল জনতার মধ্যে একটু শেয়ার করে দেবেন। এটা তো আপনাদের কর্তব্য, আর আমি আমার কর্তব্য ক্যামেরার পাশ থেকে করে চলেছি। আর একটু অসুস্থতার জন্য কয়েকদিন আমি আসতে পারিনি, তার জন্য দুঃখিত। একটু আসা উচিত ছিল, কিন্তু সেভাবে শরীরটা পারমিট করেনি তার জন্য। তো যাই হোক, শুরু করছি আমাদের নতুন ভিডিও। ডার্বির আগে ইস্টবেঙ্গল কি জায়গাতে রয়েছে? যদি আইএসএলের তিনটে গেম উইক তো হয়ে গেছে, চার নম্বর গেম উইক চলছে, তো আপনি যদি দেখেন তো আইএসএলের যারা টপ গোল স্কোরার আছে তাদের মধ্যে প্রথম চারজনের মধ্যে কিন্তু আমাদের ক্লেটন সিলভার রয়েছে, ঠিক আছে? দুটো গোল করেছে, প্রথম রয়েছে দিমিত্রি পেট্রোটস এবং আই থিঙ্ক ইভান কালিউজ নিয়ে, এরা দুজন রয়েছে আর কি কেরালের সেই প্লেয়ারটা, এবং দিমিত্রি পেট্রোটস এটিকে মোহনবাগান রয়েছে। চিমাচুকু দুটো গোল করেছে জামশেদপুরের হয়ে, ওগবেচে হায়দ্রাবাদের হয়ে দুটো গোল করেছে, এবং ক্লেটনও দুটো গোল করেছে। সুতরাং একটা জিনিস ঠিকই, আমরা পাঁচটা গোল করেছি, ঠিক আছে, মিড টেবিলে আমরা রয়েছি, আমরা গোল করতে পারছি। লাস্ট দুটো আইএসএলে হচ্ছিলো কি যে আমাদের গোল করারও লোক নেই, জেতানোরও লোক নেই, ব্যাপারটা তৈরি হয়েছিল। কিন্তু এই আইএসএলে মনে হচ্ছে অ্যাটলিস্ট আমরা গোল করতে পারছি, হ্যাভক গোল করতে পারছি না, টিমে অনেক সমস্যা রয়েছে, স্টিল আমরা গোল করতে পারছি। তো এই হচ্ছে ব্যাপার। এবার যদি দেখেন যে টিম ওয়াইজ, এটিকে মোহনবাগান ছটা গোল করেছে, ইস্টবেঙ্গল গোল করেছে পাঁচটা। ইস্টবেঙ্গলের হয়ে চারজন ডিফারেন্ট গোল স্কোরার আছে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট আমার জন্য অ্যাটলিস্ট, সেটা হচ্ছে ক্লেটন দুটো, জর্ডন ডোহার্টি একটা, লিমা একটা, কারিয়াকেও একটা। এটিকে মোহনবাগানের হয়ে ছটা গোল যারা করেছে তাদের মধ্যে চারজন গোল স্কোর আছে, একজনই ধরুন তিনটে গোল করেছে, দিমিত্রি পেট্রোটস, লেনি একটা গোল করেছে, কাউকো একটা গোল করেছে, মানবীর একটা গোল করেছে, ঠিক আছে? তো দেখুন, এই স্ট্যাটটা দেওয়ার এক্স্যাক্টলি এটাই কারণ যে এটিকে মোহনবাগান এমন একটা টিম, অত্যন্ত শক্তিশালী টিম। এই টিমের মধ্যে আপ ফ্রন্টে যে প্লেয়ারগুলো আছে এরা 1:1 যে কোনো প্লেয়ারকে এলিমিনেট করতে পারে এই আইএসএলে করে, এবং এরা গোল করার মানে একক দক্ষতায় গোল করার ক্ষমতা রাখে। আপনি ধরেন ডিমিত্রি পেট্রোটসকে দেখে মনে হচ্ছে গোল করার লোক ভাই, ঠিক আছে, লিস্টেন কোলাসো বলুন, আপনি বলুন আশিক কুনিয়ন বলুন, আপ ফ্রন্টে বলুন, আশিক তো এখন লেফট ব্যাকে খেলাচ্ছে, এনিওয়ে রাইট ব্যাকে খেলা, তো লেফট ব্যাকে খেলাচ্ছে ওকে, তো যাই হোক, এই দেখুন জনি কাউকো বলুন, মানবীর বলুন, ঠিক আছে, লেনি গোল করে গেছে। তো এমন একটা বিষয়, এই প্লেয়ারগুলো কিন্তু গোল করতে পারে, নিজের দক্ষতা এই প্লেয়ারগুলো গোল করে যেতে পারে। তো এদের এই জন্যই ইম্পর্টেন্ট, ওরা ছটা গোল করেছে, ওদের নিজেকে আমরা কিন্তু পাঁচটা গোল করেছি, ঠিক আছে, আমরাও কিন্তু পাঁচটা গোল করেছি, এবং আমাদেরও কিন্তু ডিফারেন্ট চারটে গোল স্কোরার গোল করে গেছে। সুতরাং আমরা যে খুব পিছিয়ে আছি জায়গাটাতে পরিসংখ্যানের ভিত্তিতে, এটা আমি বলবো না। সেভ যদি বলেন গোলকিপারের পার্সপেক্টিভে, তাহলে দেখবেন যে গুরপ্রীত সিং সান্ধু ব্যাঙ্গালোরের গোলকিপার 14টা সেভ করেছে, কমলজিৎ 12টা সেভ করেছে, তার মানে বুঝতে পারছেন আমাদের ডিফেন্স চাপে থাকছে, ঠিক আছে। এবার যদি বিশাল কায়েত মানে এটিকেএমবির গোলকিপার দেখেন, সে 6টা সেভ করেছে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের সকলকে, এটিকেএমবি এখনও পর্যন্ত দুটো ম্যাচ খেলেছে, দ্যাট উইল বি দ্য থার্ড ম্যাচ, যেটা কালকে ওরা খেলবে ডার্বি, আর আমরা তিনটে ম্যাচ খেলে ফেলেছি, আমাদের জন্য চার নম্বর ম্যাচ হবে। এটিকেএমবি কিন্তু পরে স্টার্ট করেছে আইএসএল ক্যাম্পেইনটা, সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে ওরা স্ট্যাটের দিক থেকে একটু এগিয়ে পিছিয়ে থাকতেই পারে। তো এই জন্যই হয়তো বিশাল কায়েতের 6টা সেভ আছে, আরও দুটো বেশি ম্যাচ খেলে স্ট্যাটটা অন্যরকম হতে পারত, বাট স্টিল এটা বলা যে আমাদের গোলকিপার 12টা সেভ করে, তার মানে ওকে যথেষ্ট ব্যস্ত থাকতে হচ্ছে, ডিফেন্স কিন্তু পুরো মাত্রায় তাকে ভরসা দিতে পারছে ব্যাপারটা সেরকম নয়,
ঠিক আছে। শর্ট অন টার্গেট যদি দেখেন, এই ফুটবলে শর্ট অন টার্গেট আপনারা জানেন যে অত্যন্ত ইম্পর্টেন্ট, মানে কটা শট আপনি বার তিন কাঠির মধ্যে রাখতে পারলেন, ঠিক আছে। এখানে লিস্টন কোলাস ও ডিমিট্রি পেট্রোস বেস অনেকটা এগিয়ে আছে, ঠিক আছে। এরা 8 নম্বর পজিশানে আছে, 4টে করে শর্ট অন টার্গেট এদের রয়েছে, যেখানে আমাদের ক্লেটন সিলভা 14 নম্বর পজিশানে আছে, 3টে শর্ট অন টার্গেট ওদের রয়েছে। কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয়, 1 নম্বর কে এই লিস্টে যদি আপনারা জিজ্ঞাসা করেন, তাহলে চেন্নাই এনএফসির পিটার স্লিসকোভিক, এই প্লেয়ারটা 7টা শর্ট অন টার্গেট রয়েছে। তার মানে বুঝতে পারেন সামহাউ কোনো জায়গাতে এটিকে মোহনবাগান হয়তো একটা ম্যাচে 5টা গোল করেছে, কিন্তু সামহাউ তাদের কিন্তু ওই ডিমিট্রি পেট্রোটসের ওপর তাদেরকে অনেকটাই ভরসা করতে হবে। এবং জনি কাউকো বা লিস্টন কোলাস যদি মানে মানে ইন্ডিভিজুয়ালি দুর্ধর্ষ কিছু একটা করে না দেয়, তাহলে অ্যাকচুয়ালি বক্সের মধ্যে কিন্তু ডিমিট্রির ওপর তাদেরকে অনেকটাই ভরসা করতে হবে, এটা সামহাউ আমরা হয়তো বুঝে যাচ্ছি, ঠিক আছে। তো আমাদের ভরসা ক্লেটন, এবং আমি যেটা বারবার বলেছি, ডার্বিতে ইলিয়ান্ড্রো এবং ক্লেটনকে একসঙ্গে খেললে খুব ভালো হয়, সেক্ষেত্রে যে ত্রিভুজটা তৈরি করতে হবে তার মানে এদিকে হয়তো ইদার লিমা থাকবে, নাহলে জর্ডন ডোহার্টি থাকবে, সেটা কোচ জানে কোচ কী করবে। তবে আমার যেটা মনে হয় যে ক্লেটন গোল পাচ্ছে, এটা আমাদের জন্য যথেষ্ট একটা ইম্পর্টেন্ট একটা তথ্য, ঠিক আছে। এবার আসছে ইন্টারসেপশনে। ইন্টারসেপশন সামহাউ কী মানে বলতে পারেন যে প্লেয়ারদের আটকে দেওয়া, ধরুন গোলমুখে তীব্র গতিতে ছুটে আছে লিস্টন কোলাসো, তাকে সার্থক গুলি একটা সুন্দর স্লাইডিং ট্যাকেল করে আটকে দিল, মানবীর ছুটে যাচ্ছে তাকে জেরি আটকে দিল, মানে এই ধরনের ইন্টারসেপশন যাকে বলা হতে পারে। তো ইন্টারসেপশনের বিষয় কিন্তু আমাদের খুব একটা বেশি সুখ্যাতি নেই, এবং এটিকে এমবিরও খুব একটা বেশি এই মুহূর্তে সেরকম কিছু নেই। আমরা 21 নম্বরে রয়েছি লালচুং নুঙ্গা, খুব ভালো খেলছে, সে 5টা ইন্টারসেপ্ট করেছে। এটিকে এমবি যদি দেখেন, আশিস রাই বলেন, শুভাশিস বলেন, আশিক কুনিয়ান বলেন, এরা প্রত্যেকে 32 নম্বর পজিশানে আছে, এরা 4টে করে ইন্টারসেপ্ট করেছে। তার মানে বুঝতে পারছেন সামহাউ এটিকে মোহনবাগানের ইন্টারসেপশনের সংখ্যা কেন কম, দুটো কারণ থাকতে পারে। ইদার তারা এত অ্যাটাক করছে বিপক্ষের টিম সেই হাই প্রেসিংয়ের এগেনস্টে খেলতে পারছে না, আর আদারওয়াইজ তারা প্রচুর মানে অ্যাটাক হজম করছে, তা ইন্টারসেপ্ট তারা করতে পারছে না, যেভাবে খুশি আপনি ধরতে পারেন। কিন্তু এটিকে মোহনবাগানের একটা জিনিস কিন্তু পরিষ্কার, তারা যখন উপরে উঠে যাচ্ছে একটা জোরে কাউন্টার অ্যাটাক, দ্রুত গতির কাউন্টার অ্যাটাক, কিন্তু তাদের ডিফেন্সকে নাড়িয়ে দিচ্ছে। প্রীতম কোটাল আগের ফর্মে নেই, ব্র্যান্ডন হ্যামিল খুব দুর্ধর্ষ ফর্মে আছে বলা যাবে না, পল পোগবাকে লুকিয়ে রাখা হয়েছে, সুভাশিস তাও একটু চেষ্টা চরিত্র করছে, সুভাশিসের বদলে এখন আশিক কুর্নিয়ানকে ট্রাই করা হচ্ছে, ঠিক আছে। তো যখন আশিক কুর্নিয়ান পর্যন্ত উঠে যায়, দুটো প্লেয়ার দেখবেন শুধু নিচে দাঁড়িয়ে থাকে, একটা হচ্ছে ব্র্যান্ডন হ্যামিল, একটা হচ্ছে প্রীতম কোটাল। তো বুঝতেই পাচ্ছেন বিষয়টা, আর ব্র্যান্ডন হ্যামিলও কিন্তু খেলা তৈরি করতে পারে। তো বুঝতেই পারছেন বিষয়টা, যেটা হচ্ছে যে ইন্টারসেপশনে তারা যে খুব এখনও পর্যন্ত ভালো পজিশানে আছে তা নয়, ইভেন আমরা মনে হয় আমাদের ইন্টারসেপশনটা একটু বেটার, কিন্তু সব থেকে ভালো এটা বলা জায়গাতে আসেনি। এবার আসছে অ্যাসিস্টের বিষয়। অ্যাসিস্ট আপনারা জানেন গোলমুখে পাস অ্যাসিস্ট যেতে গোল হয়ে সব থেকে বেশি অ্যাসিস্ট এখনও পর্যন্ত আইএসএলে, এই আইএসএলে করেছে গ্রেগ স্টুয়ার্ট, এরা অনেক বেশি এগিয়ে। গ্রেগ স্টুয়ার্ট 3টে অ্যাসিস্ট করেছে, আচ্ছা দিমিত্রি পেট্রোটসও 3টে অ্যাসিস্ট করে দিয়েছে, লিস্টন 2টো অ্যাসিস্ট করেছে, ঠিক আছে। কিন্তু আমাদের মোবাসির একটা অ্যাসিস্ট করেছে, সুহের একটা অ্যাসিস্ট করেছে, নাওরেম অ্যাসিস্ট করেছে, একটা একটা করে অ্যাসিস্ট করেছে, মানে সেটা কোন ম্যাচে বুঝতেই পারছেন আপনারা, লাস্ট ম্যাচে নর্থ ইস্ট ইউনিয়নের ম্যাচে। তো অ্যাসিস্টের দিক থেকে আমাদের মাঝমাঠে যে দুর্ধর্ষ বল আসছে সেরকম কিছু নয়, আমার মনে হয় যে এই জায়গাটা আমাদের ইম্প্রুভ করার স্কোপ অনেক রয়েছে। এবার আসি ক্লিয়ারেন্সে। ক্লিয়ারেন্স ডিফেন্স থেকে অবভিয়াসলি হয়, গোলমুখে মানে আমাদের গোলমুখে বল সেখান থেকে ডিফেন্ডাররা ক্লিয়ার করে পাঠায়। একটা ভালো ডিফেন্ডাররা যদি ভালো ক্লিয়ারেন্স করে, তাহলে অন্তত ডিফেন্সটাকে ভরসা দেওয়া যায়, গোলকিপার ভরসা পায়। আপনারা শুনে খুশি হবেন, বা এটাকে আবার অন্যরকমভাবে ব্যাখ্যা করা যেতে পারে, আইএসএল এর এখনও পর্যন্ত সব থেকে বেশি ক্লিয়ারেন্স রয়েছে লালচুং নুঙ্গা, যে ছেলেটা প্রথম আইএসএল খেলছে, 20টা ক্লিয়ারেন্স করে এখন 1 নম্বর রয়েছে। এবং 2 নম্বর রয়েছে আইভান গঞ্জালেস, যে 19টা ক্লিয়ারেন্স করেছে, আইভানের এত পোর ফর্ম থাকা সত্ত্বেও,
ঠিক আছে। এবার এই সেখানে ব্র্যান্ডন হ্যামিল কটা 12টা অ্যাসিস্ট করেছে, 7 নম্বরে রয়েছে। এবার এটাকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? এটাকে আপনি এভাবে ব্যাখ্যা করতে পারেন, ডিফেন্সের উপর প্রচণ্ড চাপ আসছে, আবার এভাবে ব্যাখ্যা করতে পারেন ডিফেন্সটা রক রক সলিড রয়েছে, যেটা আপনার ইন্টারপ্রিটেশনের উপর আমি ছেড়ে দিচ্ছি। কিন্তু এইটুকুনি বলা যেতে পারে লালচুং লুঙ্গা নতুন খেলছে, ভালো খেলার চেষ্টা করছে, উদ্যমটা রয়েছে। ইভানের থেকে আমরা অনেক বেশি এক্সপেক্ট করি, আশা করছি ডার্বিতে ও নিজের খেলাটা খেলতে পারবে। ইভান কিন্তু শুধুমাত্র ক্লিয়ারেন্স নয়, ইভান বল ডিস্ট্রিবিউশনে দুর্ধর্ষ ভূমিকা নিতে পারে। মেবি হয়তো ইভানকে নতুন কোনো ভূমিকা দেখলাম সেটাও হতে পারে। আগের ম্যাচে যেমন কারিয়াকোকে ডিফেন্সিভ স্ক্রিনে খেলিয়ে কোচ কিন্তু একটা ঝটকা দিয়েছিল, দেখা যাক, লেটস সি হোয়াট হ্যাপেন। আচ্ছা, এইবার আমার যেটা মনে হয় সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং আরেকটা বিষয়, বিষয়টা হচ্ছে কী বলা যেতে পারে, মানে সাকসেসফুল ট্যাকেল, মানে যেটা বেসিক্যালি যে কোনো জায়গাতেই হতে পারে। কিন্তু যদি দেখেন যে আইএসএলের সবথেকে ভালো ট্যাকেল, সাকসেসফুল ট্যাকেল করেছে হচ্ছে নাওরেম রোশন সিং, আমাদের প্লেয়ার না, ব্যাঙ্গালোরের প্লেয়ার, 9টা ট্যাকেল করেছে, ঠিক আছে। এবার সে যদি 1 নম্বরে থাকে, আমাদের সার্থকগুলোই আছে, প্রথম প্লেয়ার হিসেবে 8 নম্বরে আছে, 5টা ট্যাকেল করেছে। সেখানে দেখুন সার্থকের সঙ্গে আশিক কোর্নিয়ানও 5টা ট্যাকেল করেছে, ব্রেন্ডন হ্যামিল 5টা ট্যাকেল করেছে, জনি কাউকো 5টা ট্যাকেল, এরা সবাই 8 নম্বরেই রয়েছে। তার মানে এটিকে মোহনবাগান টিমটা, এই টিমটা যে ডিফেন্স ওয়াইজ যে খুব স্ট্রং বা নিজেদেরকে খুব সলিড প্রমাণ করছে সেটা নয়, অ্যাটাক দুর্ধর্ষ। একটা ম্যাচে 5টা গোল, তাদের যাদের যেসব প্লেয়ার খেলছে তাদের মানে অ্যাবিলিটি সম্পর্কে কোয়েশ্চেন করাটা মূর্খামি, কিন্তু ডিফেন্স ওয়াইজ কতটা তারা ভালো প্রীতমের ফর্মের উপর ডিপেন্ড করবে, এই হচ্ছে ব্যাপার। লেটস সি কি হয়, আমার মনে হয় যে সেখানে সার্থক একটা ভালো ফর্মে আসছে আস্তে আস্তে, লাল এবং ইভান একটা লেভেল মেনটেন করার চেষ্টা করছে, ইভান আরও অনেক ভালো খেলবে। আর জেরি কিন্তু লাস্ট ম্যাচে অসাধারণ খেলেছে, এবং জেরি সেই ফর্মটা যদি আমরা পাই তাহলে আমার মনে হয় যে আমরা বেটার একটা রেজাল্ট আমরা এক্সপেক্ট করতে পারি। মনে রাখবেন আইএসএলে এই নিয়ে 4টে ডার্বি হয়ে গেছে অলরেডি, 5 নম্বর কলকাতা ডার্বি হবে আইএসএলে, এই নতুন কলকাতা ডার্বিতে আমরা কিন্তু এই 4টে ম্যাচই, লাস্ট 4টে ম্যাচই হেরে গেছি এবং আমরা একদম কনভিনসিং খেলতে পারিনি, ঠিক আছে। এই ম্যাচটাতে আমরা আশা করছি ভালো কিছু হবে। তো এই হচ্ছে বিষয় স্ট্যাটের দিক থেকে। এবার আপনারা যদি বলেন যে প্লেয়িং ইলেভেন কী হতে পারে বা কীরকমভাবে এক্সপেক্ট করা যাচ্ছে প্লেয়িং ইলেভেনটা, তো আমার যেটা মনে হয় যে প্লেয়িং ইলেভেন যদি গোলকিপার থেকে শুরু করি, এইভাবে যদি আমরা আলোচনা শুরু করি, আমার মনে হয় কমলজিৎ ছাড়া নতুন কোনো অপশান আমাদের নেই, কমলজিৎই খেলবে, এতগুলো ম্যাচও খেলছে, ঠিক আছে। ডিফেন্সে আসুন, প্রিটি সিমিলার, নতুন করে চেঞ্জ হওয়ার কিছু নেই, লাল এবং ইভান মাঝে, ডান দিকে সার্থক, বাঁ দিকে জেরি, আমার মনে হয় না কোচ এখানে হাত দিতে যাবে যত স্টিফেন কনস্ট্যান্টাইনকে আমরা চিনি। মাঝমাঠটাতে স্টিফেন কনস্ট্যান্টাইনের পরীক্ষার জায়গা, সেখানে কি উনি আবার সুমিত পাসিকে ব্যাক করাবেন নাকি অন্য কোনো প্লেয়ারকে নিয়ে আসবেন রাইট উইংয়ে দেখার? আমার মনে হয় সুহের হ্যাড এ গুড গেম লাস্ট টাইম, সুহের কিন্তু খুব ভালো খেলেছে, সুহেরকে কিন্তু যদি আমরা মানে আরেকটু রেডি করতে যাই তাহলে এই গেমটা সুহেরকে দিতেই হবে, এবং সুহের কিন্তু ভালো খেলবে, সুহের নিজের ফিজিক্যাল অ্যাবিলিটি দিয়েও খেলার চেষ্টা করছে, একটু স্লো বাট ও কিন্তু যতবারই উঠেছে ততবারই কিন্তু ভয় তৈরি করিয়েছে। তো সুহেরকে আমি রাইট উইংয়ে রাখছি, আর লেফট উইংয়ে আমি নাওরেম মহেশ সিংকে রাখছি, কোনো উপায় নেই আমার, লেফট উইংয়ে আমার তুহিনকে আমি পরে এখন খেলাতেই চাই না, কারণ কি এত বড় ম্যাচ, শুরু থেকে আমাকে যথেষ্ট চাপে রাখতে হবে বিপক্ষকে, ওরা হাই প্রেস করার চেষ্টা করবে, পাল্টা আমাদের কিন্তু কাউন্টার একটা অত্যন্ত দ্রুত করতে হবে, তাই জন্য নাওরেম মহেশ সিং আমার ভালো ফুটবলার হবে মানে আমার। তো এবার মাঝের দুজন খুব ইম্পর্টেন্ট, মাঝের দুজনের মধ্যে আমার মনে হয় যে কোচ কারিয়াকোকে খেলাবে, গোল স্কোরার এবং ভালো ফুটবল খেলেছে, অবশ্যই কারিয়াকো একজন, যে কিনা একটু ডিফেন্সিভ স্ক্রিনে থাকবে এবং ওপরে থাকবে জর্ডন ডোহার্টি। আর আমার যেটা মনে হচ্ছে, যেটা আমার মনে হচ্ছে, আমি চাই এটা বলছি না, আমার যেটা মনে হচ্ছে ওপরে থাকবে হাউকিপ এবং ক্লেটন। এবার এটা আমি চাই না, আমি কি চাই, আমি চাই ওপরে থাকুক হচ্ছে ইলিয়ান্ড্রো এবং ক্লেটন, এবং এই মাঝে থাকুক হচ্ছে আপনার সৌভিক চক্রবর্তী, সরি ভুল বললাম, জর্ডন ডোহার্টি এবং সৌভিক চক্রবর্তী। সৌভিক চক্রবর্তী কারিয়াকোর রোলটা নিক, কারিয়াকোকে আমি সেকেন্ড হাফে চাইছি, কারণ কি আমি চাইছি
ক্লেটনের সঙ্গে এলিয়ান্ড্রোকে একসঙ্গে খেলাতে, না হলে কিন্তু এই ডাবল বোনানজাটা না হলে কিন্তু আমরা চাপ তৈরি করতে পারবো না, এটা আমার ধারণা। কোচ কোচের মতো করে খেলাবেন, কোচ কোনো চমকও দিতে পারেন, এটা হতে পারে। অনেকটা সময় উনি পেয়েছেন, এক সপ্তাহের মধ্যে সময় পেয়েছেন, সুতরাং সেই সময় ইসমাইল কিন্তু ফিট হচ্ছে, লাস্ট ম্যাচটা দেখেই বোঝা গিয়েছে। সুতরাং এবার বুঝতে হবে যে এই ম্যাচটাতে ইসমাইল কতটা ফিট থাকে, কতটা দৌড়বে। আশা করছি এই ম্যাচটাতে ইসমাইলের পারফর্মেন্স, দেখুন রেজাল্ট কী হবে আমাদের বলাটা খুব মুশকিল, ডার্বি ম্যাচ প্রেডিকশন করাটা খুব মুশকিল, এত জনসংখ্যা। মোহনবাগানের ফুটবল উইংটা নেই, তা বলে কি মোহনবাগানের জনতা নেই? তারা আছে, তারা এটিকে এমবিকে সমর্থন করতে যাবে, যার টিকিট বিক্রি হয়েছে। সুতরাং ইস্টবেঙ্গল প্রচুর আমরা সবাই যাব, সুতরাং এই জায়গাটাতে একটা মানে গ্যালারিটা ভরা থাকবে, মাঠ খেলাটা কিন্তু অত্যন্ত উত্তেজনাপূর্ণ খেলা হবে। সো লেটস সি হোয়াট হ্যাপেন, ভালো কিছু অবশ্যই আশা করছি, কারণ কি ইস্টবেঙ্গল কিন্তু অনেক 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 রেডি টিম রাইট নাও, ডুরান্ডের থেকে অনেক বেশি রেডি টিম। তো এই রেডি টিম কীরকম পারফরমেন্সটা করার সেটাই দেখার। তো থ্যাংক ইউ সো মাচ, আর আজকে রাত্রির অবশ্যই ইস্টবেঙ্গল আড্ডা হবে, আপনারাও সঙ্গে থাকুন। জয় ইস্টবেঙ্গল।